সবাইকে স্বাগতম আমরা তল এবং ঘর্ষণ সম্পর্কে কিছুটা জেনেছি এখন আমরা দুইটাকে একসাথে করবো এবং দেখব যে যখন একটা আনত তলের উপর একটা বস্তু থাকে এবং তাদের মধ্যে ঘর্ষণ কাজ করে তখন কি ঘটে তাহলে আসুন একটা প্রবলেম সলভ করা যাক এটা একটা টেন কেজি ভরের ব্লক এটা একটা থার্টি ডিগ্রি কোণে তলের উপর আছে ধরে নিচ্ছি ব্লক এবং তলটার মধ্যে কো অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুড়াঙ্ক আর এটা একটা পাহাড় বা অন্য কিছু এবং সে কোঅন অফ ফ্রিকশন হল পয়েন্ট ফাইভ এটা কিন্তু অনেক বেশি ঘর্ষণ তাহলে কোঅান অফ ফ্রিকশন হল পয়েন্ট ফাইভ আসন দেখা যায় কী ঘটে ব্লকটার উপর কি কী বল কাজ করছে তলের প্রবলেম করার সময় আমরা দেখেছিলাম ব্লকটাকে উপরের দিকে টানতে যে বলটা বাধা দেবে তা হলো অভিকর্ষজ বল আমি ইভেক্টরটা আঁকছি এটা সোজায় নিচের দিকে কাজ করে অভিকর্ষজ বল সোজা নিচের দিকে কাজ করবে এই প্রবলেমে কোনো কিছু করতে হলে আমাকে আগে দুটা জিনিস বের করে নিতে হবে আমাদের বের করতে হবে আনত পৃষ্ঠ বরাবর অভিকষ্যস বলের উপাংশ কত আর বের করতে হবে আনততলের পৃষ্ঠের অভিলম্ব বরাবর এই অভিকষস বলের উপাংশ কত অনেক সময় নর্মাল বলের সাথে অভিকর্ষস বলের এই অভিলম্বে দিকে উপাংশের মধ্যে একটা কনফিউশন হয় নর্মাল বল এই বলটার সমান হবে কিন্তু উল্টো দিকে কাজ করবে আসুন এগুলো বের করা যাক প্রথমেই আমরা অভিকর্ষস বল কত বের করি সাধারণভাবে অভিকর্ষ ধরনের মান টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিচ্ছি তাহলে অভিকর্ষ বল হবে ওয়ান হান্ড্রেড নিউটন ঠিক আছে ওয়ান হান্ড্রেড নিউটন এই বলটা নিচের দিকে কাজ করবে এই তলের সাথে লম্বভাবে যে বলটা কাজ করবে অথবা বলা যায় তলের সাথে লম্বভাবে অভিকর্ষ বলের যে উপাংশটা কাজ করবে সেটা তলটাকে এরকম নিচের দিকে ঠেলবে আমি একটা সবুজ রঙে আঁকি এই বলটা সমান হবে নর্মাল বল এখানকার এই বল সমান কত হবে এই বলটা তলের সাথে লম্বভাবে নিচের দিকে কাজ করছে আর এটার মান নর্মাল বলের মানের সমান হবে আমি ডটের লাইন দিয়ে নর্মাল বলটা প্রকাশ করছি নর্মাল বল এই বলটার সমান এবং বিপরীত হবে অভিকশ্য এই বলটা প্রয়োগ করছে আর পাহাড়টা এই বলটা প্রয়োগ করছে আর এই নর্মাল বলের কারণে ব্লকটা পাহাড়টার ভেতরে ঢুকে যাচ্ছে না আনন্ততল বা আনন্ততলের উপর ভরের ভিডিওটাতে আমরা বের করেছিলাম যে এই কোনটা আনন্দতলের কোণের সমান হবে তাহলে এই কোনটা থার্টি ডিগ্রিস আমার কথা বিশ্বাস না হলে সেই ভিডিওটা দেখে নিন আপনি আপনার কনসেপ্ট থেকে এটা চিন্তা করতে পারেন আপনি যদি পরীক্ষায় ভুলে যান কোন কোনটা কত হবে তাহলে শুধু চিন্তা করবেন এই তলটা আরও বেশি বা কম খাড়া হলে তখন কি হতো আপনি যদি তলের সাথে লম্ব বলটা আর অভিকশ বলের ভেক্টরটার মধ্যে ব্যবধান খেয়াল করেন তাহলে নিজে থেকেই বুঝতে পারবেন যে এই দুটো কোন সমান হবে আপনি যদি প্রমাণ চান তাহলে বলি এটা হচ্ছে সমকোণ এটা নাইনটি মাইনাস থার্টি তাহলে এই কোনটা থার্টি ডিগ্রিজ হতে হবে যাই হোক আমি হয়তো আপনাকে আরও কনফিউজ করলাম যাই হোক সমস্যাটা ফিরে আসি যদি এটা ওয়ান হান্ড্রেড নিউটন হয় আর এটা থার্টি ডিগ্রিজ হয় তাহলে এটার মান কত আমি আগে তল বরাবর বা এর সমান্তরালে কোন বল কাজ করছে সেটা এঁকে নেই আপনি তো বুঝতে পারছেন যে এটা একটা সমকরীন ত্রিভুজ এটা হচ্ছে তলের সমান্তরাল বরাবর বল তাহলে সবুজ রঙে আঁকা বলটা যেটা তলের উপর লম্বাভাবে কাজ করছে সেটা কত এখন আমাদের কোন এবং হাইপোটিনিউস বা অতিভূত জানা আছে অ্যাডজাসেন্ট বা কোন সংলগ্ন বাহুটা কত জানা দরকার তাহলে আমি লিখছি সো কাটোয়া সো কাটোয়া মনে রাখার জন্য আপনি এটা খাতার উপরে লিখে রাখতে পারেন তো আমরা এখন কোন হাইপোটিনিউস এবং অ্যাডজাস্টেন্ট বাহু নিয়ে চিন্তা করছি তাহলে কোসাইন নিব কোসাইন হলো অ্যাডজাসেন বাই হাইপোটিনিউস তাহলে কোসাইন অফ থার্টি ডিগ্রিস সমান অ্যাডজাসেন্ট বাহু যেটার মান আমরা বের করব। ও আচ্ছা এটার মান তো জাস্ট নর্মাল বলের সমান হবে তাহলে এটাকে আমরা নর্মাল বলই বলছি এই দুটোকে আমি একই জিনিস ধরছি আমি এটাকে এফ দিয়ে লেবেল করছি এটা আসলেই নর্মাল বল আমরা শুধু এখানে এর মান বের করতে চাচ্ছি কারণ এটাই এখানে গুরুত্বপূর্ণ এর দিক এখানে খুব একটা প্রাসঙ্গিক নয় একেবারে অপ্রাসঙ্গিক তাও না আপনাকে এটাও চিন্তা করতে হবে আমি না ফিজিক্স টিচার আমাকে রেগে মেগে মেল করুক তাহলে কস থার্টি সমান এই বলটার মান ডিভাইডেড বাই হাইপোটেনিউস যেটা হল অভিকর্ষ বলের মান ওয়ান নিউটন তাহলে ওয়ান হান্ড্রেড কোসাইন অফ থার্টি ডিগ্রিজ সমান নর্মাল বল কোসাইন অফ থার্টি ডিগ্রিজের মান হল স্কোয়ার রুট অফ থ্রি বাই টু তাহলে ওয়ান হান্ড্রেড গুণ স্কোয়ার রুট অফ থ্রি বাই টু এটা স্কোয়ার রুট অফ থ্রি বাই টু তাহলে ওয়ান হান্ড্রেড ডিভাইডেড বাই টু তাহলে হবে ফিফটি গুণ স্কোয়ার রুট অফ থ্রি ফিফটি স্কোয়ার রুট অফ থ্রি সমান নর্মাল বল তাহলে উপরের দিকের এই ভেক্টরটার সমান ফিফটি স্কোয়ার রুট অফ থ্রি আর নিচের দিকের এই ভেক্টরটার মানও ফিফটি স্কোয়ার রুট অফ থ্রি ভালোই হলো এখন এই বাহুটার মান কত হবে এই ভেক্টরটা আসলে এখানকার ভেক্টরটা সমান্তরাল এই ভেক্টর দুটোর মান সমান আমি এই ভেক্টরটা এখানেও আঁকছি এই ভেক্টরটাকেই আমি সরিয়ে নিচের দিকে নিয়ে গিয়েছি আমরা বলতে পারি যদি এটা তলের পৃষ্ঠের সাথে লম্ব হয় আর এটা যদি এই ভেক্টরটার উপর লম্ব হয় তাহলে এই ভেক্টরটা তলের পৃষ্ঠে সমান্তরাল হবে তাহলে এটা কি এটা হলো কনের অপোজিট বাহু এটা হাইপোটেনিউস বা অতিভুজ তাহলে এবার সাইন অনুপাত নিব সাইন অফ থার্টি ডিগ্রিজ সমান এই বলটাকে সমান্তরাল বল নাম দিচ্ছি তাহলে সাইন থার্টি ডিগ্রির সমান সমান্তরাল বল ডিভাইডেড বাই নিউজ যেটা হলো ওয়ান হান্ড্রেড নিউটন উভয় পক্ষকে ওয়ান হান্ড্রেড দিয়ে গুন করলে পাওয়া যায় সমান্তরাল বল সমান ওয়ান হান্ড্রেড সাইন অফ থার্টি সাইন অফ থার্টি ডিগ্রির সমান হাফ তাহলে হাফ গুন ওয়ান হান্ড্রেড তাহলে সমান্তরাল বল হল ফিফটি নিউটন আমরা আগের প্রবলেমেও এটাই পেয়েছিলাম এদিকে বল কাজ করছে ফিফটি নিউটন আমরা আগেরবার ধরে নিয়েছিলাম যে কোনো ঘর্ষণ বল কাজ করছে না সেখানে দেখেছিলাম টেন কিলোগ্রাম ভরের ব্লকটাকে যদি ফিফটি নিউটন বলে টানা হয় তাহলে এটা ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এই দিকে চলা শুরু করবে কিন্তু এবার প্রবলেমটা একটু কঠিন এবার এখানে ঘর্ষণ আছে ঘর্ষণ নিয়ে জানার সময় আমরা শিখেছিলাম যে একটা বস্তু যেদিকে চলবে তার গতির বিপরীত দিকে সবসময় ঘর্ষণ বল কাজ করবে আর এই ঘর্ষণ বলটা নর্মাল বলে সমানুপাতিক হবে নর্মাল বল হলো এই বলটা অনুভাবে বলা যায় এটা তলের সাথে লম্বাভাবে কাজ করা অভিকর্ষ বলের উপাংশের সমানুপাতিক হবে এই উপাংশের মান হলো ফিফটি স্কোয়ার রুট অফ থ্রি নিউটন তাহলে ঘর্ষণ বল এটাকে আমরা এফ সাব এফ দিয়ে প্রকাশ করছি এটা সবসময় বস্তু যেদিকে চলছে তার বিপরীত দিকে কাজ করবে এখন এই ঘর্ষণ বল এফ সাব এফ সমান হবে কোভিশন অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক গুণ নর্মাল বল এই নর্মাল বলের মান অভিকর্ষ বলে যে উপাংশটা তলের সাথে হয়ে কাজ করছে সেই উপাংশের সমান আমরা জানি যে ঘর্ষণ গুণাঙ্ক এখানে পয়েন্ট ফাইভ আমরা জানি এটার মান আর এটার মান একই এবং তা হল ফিফটি স্কোয়ার রুট অফ থ্রি গুণ ফিফটি স্কোয়ার রুট অফ থ্রি নিউটন তাহলে পয়েন্ট ফাইভ গুণ ফিফটি রুট থ্রি তাহলে ঘর্ষণ বল সমান টোয়েন্টি ফাইভ স্কোয়ার রুট অফ থ্রি নিউটন তাহলে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার রুট অফ থ্রি নিউটন তাহলে অভিকর্ষ বলে যে উপাংশটা তলের সমান্তরাল সেটা এদিকে কাজ করছে আর এর মান ফিফটি নিউটন আর ঘর্ষণ বল এর বিপরীত দিকে কাজ করছে এটাও তলের সাথে সমান্তরাল কিন্তু আগেরটার উল্টো দিকে তল বরাবর উপর দিকে কাজ করছে এর মান টোয়েন্টি ফাইভ স্কোয়ার রুট অব থ্রি নিউটন তাহলে বস্তুটা বা ব্লকটার উপর নেট বল বা মোট বল কত নেট বলটাকে নাম দিলাম এফ সাবনেট নেট বল এফ নেট সমান হবে অভিকর্ষ বলের যে উপাংশটা যেটা তলের সমান্তরালে কাজ করছে সেটা আমরা বের করেছি ফিফটি নিউটন ফিফটি নিউটন বিয়োগ ঘর্ষণ বল তাহলে বিয়োগ টোয়েন্টি ফাইভ স্কোয়ার রুট অফ থ্রি নিউটন এটার মান বের করার জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করছি তাহলে থ্রি থ্রি স্কোয়ার রুট গুণ টোয়েন্টি ফাইভ সমান এটাকে একটা নেগেটিভ সংখ্যা বানালাম যোগ ফিফটি সমান প্রায় সিক্স পয়েন্ট সেভেন নিউটন এটা সমান সিক্স পয়েন্ট সেভেন নিউটন তাহলে ঘর্ষণ বল তলের সমান্তরালে কাজ করার অভিকর্ষ বলের উপাংশকে অনেকটাই নিষ্ক্রিয় করে দিচ্ছে নেট বল মাত্র সিক্স পয়েন্ট সেভেন নিউটন এদিকে কাজ করছে তাহলে বস্তুটা কত দ্রুত তরণ লাভ করছে আমরা জানি এফ সমান সমান এম এ তাহলে সিক্স পয়েন্ট সেভেন সমান সমান টেন গুণ তরণ উভয় পক্ষকে টেন দিয়ে ভাগ করি তাহলে পয়েন্ট সিক্স সেভেন সমান তরণ তাহলে তরণ সমান পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে একক লেখার মতো জায়গাও আর নেই এই মানটা অনেক ছোট দুইটা ভিডিও আগে আমি যখন ঘর্ষণের কথা চিন্তা না করে এই প্রবলেমটা সলভ করেছিলাম তখন বস্তুটা ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ লাভ করেছিল তরণের পরিমাণটা ছিল যথেষ্ট বড় কিন্তু আমরা হঠাৎ করে যখন এখানে ঘর্ষণের কথা নিয়ে আসলাম আমরা অনেক বড় মানের ঘর্ষণ গুণাঙ্ক ব্যবহার করছি এখানে তো ঘর্ষণ বল বস্তুটার গতি অনেক কমিয়ে দিয়েছে বস্তুটা নগণ্য পরিমাণ তরণ লাভ করছে তরণটা হচ্ছে মিটার পার সেকেন্ড এটা আসলে নগণ্য পরিমাণ তরণ নয় কিন্তু এই পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণটা ঘর্ষণের অনুপস্থিতিতে বের করা তরণের চেয়ে অনেক কম বস্তুটা যদি একটু গতি লাভ না করে তাহলে ঘর্ষণের গুণাঙ্কের মান কত হতে হবে সেটাও আমরা বের করতে পারবো আপনারা এরকমটা দেখেছেন আপনি যদি পাহাড়ে উঠে থাকেন এবং আপনার জুতা পিছলে না যায় তবে ঘর্ষণ বল তলের সমান্তরালে কাজ করা অভিকর্ষ্যস বলের চেয়ে বড় ছিল সেজন্যই আপনি পাহাড় থেকে পা পিছলে পড়ে যান নাই যাই হোক আজ এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে